La Tahzan 24.media করোনাভাইরাস ওই বিষয়ের সাথে এটার কিছু সম্পৃক্ততা আছে। করোনা নামক ভাইরাস এটা দেখা দিয়েছে চীন দেশে। আজ থেকে পাঁচ মাস আগেও কি ভাইরাসের নাম শুনেছেন? যদি ডাক্তাররা শুনতে পারেন, কিন্তু এটা মানুষের সবার কাছে পরিচিত ছিল না, সবাই এই নামটা জানতো না। অথচ সারা বিশ্বব্যাপী আজকে একটি মরণব্যাধী ভাইরাসের নাম হলো করোনা ভাইরাস। এই ভাইরাস আজকে সারা পৃথিবী জুড়ে একটা মরণব্যাধী মহামারীতে রূপ নিয়েছে। তন্মধ্যে সবচেয়ে আতঙ্কগ্রস্ত জায়গা হলো চীন, চীনের উহান নামক প্রদেশ এবং বিশাল শহর, যেখানে প্রায় হাজার হাজার মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জালোর সেটা বলবো না আমরা, মানে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে পৌঁছেছে। এই করোনা নামক ভাইরাসটা হওয়ার কারণ কি আপনারা জানেন? আজ থেকে কিছুদিন আগে অনলাইন পত্রপত্রিকা আপনারা দেখেছেন, বর্তমান চীনের প্রেসিডেন্ট তিনি বলেছেন, মুসলমানরা যে ধর্মগ্রন্থ নিয়ে ধর্মীয় চেতনাবোধ লালন করে, মানুষকে ধর্মের কথা বলে, এইরকম একটা কোরআন আমরাও বানাতে পারি। কথাকে বুঝতে পেরেছেন? চীনের বর্তমান যে প্রেসিডেন্ট, এই নাস্তিক এখন মসজিদে গিয়ে ইমামদের কাছে দোয়া চায়, আর এই মরণব্যাধী ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নবীর সাথে তাদের ডাক্তাররা কথা বলতে চায়। আমাদের নবী আছে নাকি? মানে মসজিদের ইমামদেরকে তারা নবী তুল্য মনে করে। তাদের যেমন ধর্মীয় ধর্ম তো আর চর্চা করে না, যারা বিভিন্ন ধর্ম চর্চা বা ধর্মগ্রন্থের চর্চা করে তাদের প্রত্যেক ধর্মীয় পণ্ডিত থাকে, তাদেরকে নবীর পর্যায়ে তারা পৌঁছিয়ে দেয়। তো আমাদেরও এরকম মসজিদে গিয়ে চীন দেশে তারা আমাদের মুসলিমদের নবীর সাথে কথা বলতে চায় ডাক্তাররা। এবং তাদের যে প্রেসিডেন্ট বর্তমান, একটু অন্যদিকে রাখেন, ওই প্রেসিডেন্ট তিনি দোয়া চান যাতে করে এই গজব থেকে চীনকে স্রষ্টা রক্ষা করে। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরুদ্ধে যারা অবস্থান করেছে যুগে যুগে, আল্লাহর দেওয়া আইনকে যারা ভায়োলেট করেছে, আল্লাহর বিধানকে যারা সবচেয়ে বেশি কলুষিত করেছে, তাদেরকে এই পৃথিবীতে যেই শাস্তির মুখোমুখি হতে হয়েছে, যা কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার এটা মানে পুনরাবৃত্তি হয় না, নতুন নতুন আঙ্গিকে এই শাস্তি তাদের কাছে আসতে থাকে। করোনা ভাইরাস ইতিপূর্বে কখনো ছিল? ছিল না। এটা নতুন করে এক মহামারী। এর আগে আসছে এইডস, এখন নতুন করে মহামারী শুরু হয়েছে করোনা। যে জাতি যত বেশি আল্লাহদ্রোহী হবে, নবী মুহাম্মদের শরিয়ারকে লঙ্ঘন করবে, দলিত মথিত নির্যাতন করবে, সেই জাতিকে তত গতিতে আল্লাহর গজব পেয়ে বসবে। আচ্ছা, আপনি দেখেন, শুধু এ কথা বলে সে ক্ষান্ত হয়নি, তারা চীন দেশে নিকাব তো দূরের কথা, পর্দা করা পর্যন্ত সেখানে কল্পনা করা যাবে না। চীন এমন একটি দেশ, কমিউনিজমের দেশ, যেই দেশে যদি আপনি উলঙ্গ হতে চান কোনো অনুমতি লাগবে না, যদি আপনি পোশাক পরতে চান তাহলে পারমিশন লাগবে, পোশাক যদি পরে থাকতে চান, দাঁড়িয়ে রাখতে চান অনুমতি লাগবে, টুপি লাগাতে চান সরকার অনুমতি দিতে হবে, জুব্বা লাগাতে চান অনুমতি লাগবে, নিকাব পড়তে চান অনুমতি ছাড়া আপনি পড়তেই পারবেন না, হিজাব পড়তে চান কোনো দিন না, বোরকা পড়তে চান অনুমতি নাই, কিন্তু ল্যাংটা হবেন কোনো বাধা নাই। অবাধে অভয়ারণ্যতে পরিণত হয়েছে। অথচ আল্লাহ তাআলা এমন আয়োজন করে দিছে, পর্দা করবা না, হিজাব পরবা না, এখন আপাদ মস্তক সব ঢাকা, ঠিক না, নিকাব পরবে না, নিকাব লাগাই দিছে সবগুলির মুখে মুখে। এমনকি পত্রপত্রিকায় দেখি ডাক্তাররা ওই নিকাব মানে কি মাস্ক পরে থাকতে থাকতে ভিতরের আকৃতিও তাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে যে হিজাবের বিরুদ্ধে তোমরা অবস্থান করেছো, যে পর্দার বিরুদ্ধে অবস্থান করেছো, যে নিকাবের বিরুদ্ধে অবস্থান করেছো, এমন আয়োজন করছে। তারা বলতেছে এই করোনা নামক ভাইরাস শরীরে ঢুকলেই সাথে সাথে মরণ, সুতরাং বাঁচার জন্য পলিথিন পরে, একদম আপাদ মস্তক পুরোটা পলিথিনে ঘেরা, মুখে মাস্ক, চোখ দুইটা কোনো রকম দেখা যায়। বুঝতে পেরেছেন? তাহলে যেই শরীয়তের বিধান তুমি লঙ্ঘন করে সহজলভ্য করে দিয়েছ,
ওই বিধানটাই এখন তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমার জীবনে মানতে হচ্ছে। আপাত বস্তু পুরাটা ডাকা, নেকাব পড়বে না, নেকাব কীভাবে পড়তে হয় দেখো, এটা সরকারি নেকাব, এটা আল্লাহ প্রদত্ত নেকাব, পর এখন না পড়লে মরণ হবে, জীবন যাবে। আমি সেই সিনের আরও কিছু ঘটনা আপনাকে শোনালে বুঝবেন যে আসলে কত ভালো আছেন আপনারা। আমার এক বন্ধু একদম মিশরে, যারা পড়তে যায় সারা পৃথিবী থেকে, তার মধ্যে চীনা মুসলিমরাও আছে। চীন দেশে একটা প্রদেশ আছে উইগুর, যেটাকে তুর্কিমিনিস্তান বলা হতো, বর্তমান নাম হলো উইগুর প্রদেশ। উইগুর প্রদেশের 90-95% মুসলিম অধ্যুষিত। সে উইগুরের মুসলিম এবং উইগুরের বাহিরে, তুর্কিমিনিস্তানের বাহিরে পুরা চীন সাম্রাজ্যের বিভিন্ন জায়গাতেও মুসলিম আছে, ওই মুসলিমরা তারাও পড়তে যেত মিশরে। আমরা সেখানেও দেখেছি উইগুরের মুসলিমদের সাথে উইগুরের বাহিরের মুসলিম চীনের ভিতরের, তাদের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ হতো একদল আরেক দলের বিরুদ্ধে। মানে উইগুরের মুসলিমদেরকে উইগুরের বাহিরের মুসলিমরা সব সময় বিভিন্ন অপবাদ, বিভিন্ন ধরনের হেনস্থা এবং তাদেরকে আইন দিয়ে প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে সব সময় চাপের মধ্যে রাখে। এটা মিশরেও দেখেছি, যারা সেখানে সরকারিভাবে পড়তে যায় তাদের ভিসা নিতে অনেক হয়রানি হতে হয়, কারণ উইগুরের মুসলিম এবং তাদের স্কলারশিপ অন্য চীনা মুসলিমদের যা আর উইগুরের মুসলিমদের তা না, এর চেয়ে অর্ধেক। বিভিন্ন সুযোগ সুবিধাতেও তাদেরকে দমিয়ে রাখা হতো। এই উইগুরের মুসলিমদেরকে নির্যাতন কীভাবে করতে আপনি দেখেন, উইগুরের মুসলিমরা আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন। চীনের উইগুর প্রদেশে কোনো মুসলিম যদি মসজিদে যেতে হয় তার নির্দিষ্ট একটা বয়স উপনীত হতে হয়। যে কোনো বয়সের মুসলিম মসজিদে যেতে পারবে না, যে কোনো উচ্চতার মুসলিম মসজিদে প্রবেশ করতে পারবে না, একটা সাইজ আছে, মাপ আছে, এই মাপে পৌঁছলে পরে তাকে আপনি মসজিদে ঢুকার অনুমতি দিবে। প্রতিটি মসজিদের দ্বারে দ্বারে প্রশাসনের লোক বসে আছে। মসজিদে আজান দেওয়ার আগে কোনো মুসলিম মসজিদে প্রবেশ করতে পারবে না। মসজিদে সালাত শেষ হওয়ার পরে কোনো মুসলিম মসজিদে বসে ইবাদত করতে পারবে না। সরকারের অনুমোদন যার জন্য আছে সেই শুধু সিয়াম পালন করতে পারবে, সবার জন্য সিয়াম পালনের অনুমোদন নেই। হিজাব করতে পারবে না, নিকাব তো দূরের কথা, এবং মুসলিমরা কোনো দাড়ি রাখতে পারবে না। এই হলো উইগুরের মুসলিম যারা সেখানে আছে। সব উইগুরের মুসলিমদের দাড়িবিহীন, টাকনুর উপরে যদি কোনো মুসলিম উইগুরে প্যান্ট পরে তখন সবার আগে তার পিছনে গোয়েন্দা মানে ফলো আপ করে, এই মানে উগ্রবাদ, উগ্রপন্থীর সাথে জড়িত। সেই সকল বন্ধুদের মধ্যে উইগুরের একজন বন্ধুকে আমি দেখেছি, তার বয়স প্রায় 45-40 হবে, সেই যে মিশর গিয়েছে সে আর তার দেশে ফিরে আসতে চায় না। একবার আমরা থাকাকালীন সময়ে চীন দেশ থেকে একদল আইম্মাতুল মাসাজিদ মসজিদের ইমামদেরকে সেখানে ট্রেনিং করাতে নিয়ে যায় আল আজহারের উদ্যোগে, প্রায় 3 মাসের ট্রেনিংয়ে বাংলাদেশ থেকেও যায়। সেই ট্রেনিংয়ে চীন থেকে গিয়েছে, তারা তাদের দেশের উইগুরের মুসলিমদের সাথে, চীনা মুসলিমদের সাথে বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন সভা এগুলি করেছে। তো উইগুরের মুসলিমদেরকে নিয়ে যখন বসলেন, উইগুরের একজন দাঈ তার কাছে জানানো হয়েছে যে এই যে বয়স্ক লোকটাকে আপনি দেখছেন, আজ থেকে প্রায় 30 বছর আগে এই মিশরে সে এসেছে, আল আজহারের ছাত্র, পড়তে 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 এখনও পরে, দাড়ি ফেঁকে গেছে, আমি দেখেছি দাড়ি পাকা আমার মনে আছে, এবং খিটখিটে মেজাজ তার, বিয়ে করে নাই। তখন ওই দাঈ ইলাল্লাহ আইম্মাতুল মাসাজিদ যারা, তারা বলল, শায়েক তুমি দেশে ফিরে যাও না কেন, তোমার এই শিক্ষা জীবনের পাশাপাশি সংসার জীবন নিয়েও তো তোমার ভাবতে হবে, তোমার আব্বা আম্মা আছে তাদের কাছে ফিরে যেতে হবে। ছেলেটা হাউমা করে কান্নাকাটি শুরু করে দিলেন, বলল এত সুন্দর দাড়ি আমার মুখে, ওই দেশে কীভাবে আমি ফিরে যেতে পারি, যে দেশের বিমানবন্দরে যাওয়ার সাথে সাথে আমার দাড়ি কেটে তারপর বিমানবন্দর ইমিগ্রেশন আমাকে পাস করতে হবে, যে দেশে যে জুব্বা পরিধান করে আমি চলি এই জুব্বা পরে আমাকে আমার দেশে ঢুকতে দেওয়ার অনুমোদন নাই, কী করে আমি সে দেশে যেতে পারি, আমি আমার দেশ উইগুরে আমি ফিরে যেতে চাই না,
আমি প্রয়োজনে এখানেই মারা যাব। ইমাম ইবনে তাইমিয়া যেমন দিনের কাজ করতে করতে মারা গিয়েছেন, পৃথিবীর অনেক স্কলাররা বিয়ে করেন নাই কিন্তু তারা দিনের দাওয়াতি কাজ করেছেন, আমি আমার দেশে ফিরে যেতে চাই না। এই হলো উইগুরের মুসলিমদের চিত্র। বর্তমান আধুনিক বিশ্বের যে সকল ভূ গবেষক আছে বিভিন্ন অঞ্চলে, আঞ্চলিক গবেষণায় যারা করেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল নিয়ে, তাদের বক্তব্য হলো হিটলারের পরে এই পৃথিবীতে মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে চীনাতে, এত হিটলারের পরে কেউ মানুষ হিসাবে মানুষকে এত নির্যাতন কেউ করে না, এবং মানুষ উইগুরের মুসলিমদের নির্যাতনের সেল যে বিশাল এলাকা জুড়ে, এটা হিটলার করেছিল সেই ইহুদিদেরকে মারার জন্যে, এরপরে পৃথিবীতে আর কেউ দ্বিতীয় করে নাই। বর্তমান বিশ্বে সবচেয়ে নির্যাতিত যে সকল জাতি, সে সকল জাতির সবার আগে উইগুরের মুসলিম। ওখানে কিভাবে আল্লাহর গজব ঠেকাবেন আপনি? আল্লাহর বিধানকে, আল্লাহর দিনকে, মুসলিমদেরকে যারা এভাবে নির্যাতনের পর নির্যাতন করে, কোরআনকে ভায়োলেট করে, আল্লাহর বিধানগুলিকে বিধানগুলি দেখা, সেখানে করোনা ভাইরাস কা, আমার মনে হয় এদেরকে এক রাতে এমন আজাব গজব দেওয়া দরকার যেগুলি দিয়ে সব ধ্বংস হয়ে যাবে। তাদের সেলগুলির কথা বলি, আমি নিজে পড়েছি ইতিহাস, মানে হাজার হাজার মুসলিমদেরকে গ্রেপ্তার করে, সন্দেহভাজন সন্দেহ হলেই গ্রেপ্তার করে নিয়ে আসে, এনে ওই সেলের ভিতরে ঢুকিয়ে ব্রাশ ফায়ার করে সবগুলিকে মেরে ফেলে, এবং প্রভাতের আলো উদ্ভাসিত হওয়ার আগে সব নিট অ্যান্ড ক্লিন, বুঝতেই পারবে না যে এখানে এর বিশাল হত্যাযজ্ঞ হয়েছে। কোনো সাংবাদিককে ঢুকতে দেয় না, আপনারা জানেন না এটা, চীন দেশে সাংবাদিকদের বিচরণ স্বাভাবিক না, যে সবার জন্য অনুমোদনযোগ্য না। এই হলো চীন, সেখানের উইগুর তুর্কমেনিস্তানের মুসলিমদের উপরে এই নির্যাতন চলে। তো এই করোনা ভাইরাস, আজকে তারা ভাইরাস থেকে বাঁচার জন্য যে আয়োজন করেছে, কেন হয় এটা তাদের? তাদের বাজার আছে, ইঁদুরের বাজার, হ্যাঁ, শুকুরের বাজার, বিড়ালের বাজার, এরপরে যায় বাদুর, বাদুরের চোপ খায়, বিড়ালের চোপ খায়, এরপরে যায় ইঁদুরের চোপ খায়, খুব মজা করে খায়। আমি এখন যেখানে থাকি সাভারে, আমি ওই এলাকার মধ্যে সবচেয়ে ভালো বিল্ডিং, তো যারা একটু নামি দামি লোক অথবা বিভিন্ন ব্যবসা ট্যাবসা করে বিদেশি, তারা ওই বিল্ডিংটাতে থাকে, মানে পুলিশ সিকিউরিটি দিয়ে তাদেরকে। আমি একটু আপনাদেরকে প্রসঙ্গক্রমে বলি, ওই বিল্ডিংটা হলো অত্র অঞ্চলে সবচেয়ে নিরাপত্তার দিক থেকেও এগিয়ে এবং সুন্দরের দিক থেকেও এগিয়ে, এখানে সব এলিট পার্সনরা থাকে। তো আমার যে ইউনিটে আমি থাকি, এর পার্শ্ববর্তী ইউনিটেই চাইনিজ একদল ব্যবসায়ী, তারা এখানে থাকে। তারা যখন রান্না করে, ওই দুর্গন্ধে কয়েক ঘন্টা পর্যন্ত আমরা রুমে থাকতে পারি না, মানে কষ্ট হয় আমাদের। কী রান্না করে আল্লাহ ভালো করে জানে। এই হলো চাইনিজদের অবস্থা। এই চাইনিজরা হারাম ভক্ষণ করে, শুকুর খায়, কুকুর খায়, তাদের কাছে এগুলির মূল্য এত বেশি আপনি কল্পনা করতে পারবেন না, অথচ এগুলিকে হারাম করা হয়েছে মানব জাতির জন্যে। এগুলি কেন হারাম করা হয়েছে, আপনি যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত জিজ্ঞেস করেন। এক তো মুসলিমরা, আমরা জেনে হোক না জেনে হোক, আল্লাহ হারাম করেছেন, এই জন্য হারাম হিসাবে বিশ্বাস করি এবং এগুলি থেকে বিরত থাকি, কিন্তু চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে এক এক করে, এই সকল প্রাণী, হারামকৃত প্রাণীর যদি আপনি গোস্ত ভক্ষণ করেন অথবা হারামকৃত পশুকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে আল্লাহ যে হারাম করেছেন এর ভিতরে মানব দেহের জন্য ক্ষতিকারক এমন কিছু উপাদান আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষের জন্য অকল্যাণ, মানুষের জন্য ক্ষতি যা আছে, এগুলি আল্লাহ তাআলা হারাম করেছেন, হারাম। আর এগুলি এখন চাইনিজরা খায়, ইঁদুরের চোপ খায়। আপনারা জানেন চীনের যে রূপকার, তার নাম কি? মাওসিতুং। চীনের রূপকার বলা হয়, চীনের প্রতিষ্ঠাতা সেই মাওসিতুং, তাদের ইতিহাস হলো 1958 থেকে 1962। এই 4 বছরে তাদের দেশের যে খাদ্য বিভাগ, এটা একটা পরিসংখ্যান দিয়েছে যে হারে তাদের দেশে ইঁদুর, বিড়াল, কাক, কুকুর, এরপরে চড়ুই পাখি, এগুলির মানে বৃদ্ধি পাচ্ছে, এবং এই সকল প্রাণীগুলি যে পরিমাণ খাবার নষ্ট করছে প্রতিদিন, যদি এটা চলতে থাকে 10 বছরের মাথায় চীন দেশে একটা দুর্ভিক্ষ দেখা দিবে।
তখন চীনের মাওসিতুং সে ঘোষণা করল, কষ্ট হচ্ছে আপনাদের, চীনের মাওসিতুং সে ঘোষণা করল যে এই সকল প্রাণীগুলিকে, চড়ুই পাখি, কাক, কবুতর, বিড়াল, ইঁদুর, মশা, মাছি, যা আছে, মানে যত ক্ষতিকর আছে, তারা এগুলিকে ধ্বংস করে, নষ্ট করে খাবার, এগুলিকে দেশ থেকে তাড়াতে হবে। কীভাবে তাড়াবে? তখন তারা একটা ঘোষণা করল, এক যুগে পুরা এই বিশাল মহারাষ্ট্রে, চীন দেশে টিন আছে না, টিন, টিনের মধ্যে এ করবে, আওয়াজ করবে দুপাশ দিয়ে। এক যুগে যদি এভাবে আওয়াজ করতে থাকে, মনে করেন এখানে যদি আপনি আওয়াজ করেন, কোনো পশু পাখি থাকবে? থাকবে না। যেখানে আওয়াজ কম ওখানে যে আশ্রয় নেবে। তো এক যুগে যদি চলতে থাকে এগুলি, তো এভাবে হয় আকাশে উঠতে 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 এক সময় হয়রান হয়ে ওখানে মারা যাবে, অথবা দুর্বল হয়ে মাটিতে পড়বে, অথবা দেশ ছেড়ে পালায়ন করবে। এটাই হয়েছে। যেগুলি কোনোরকম দুর্বল হয়ে নিচে পড়ছে এগুলিকে তারা মেরে ফেলেছে সরকারি ঘোষণায়, আর কিছু তো দেশ থেকে পালিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরে ঠিক দু বছরের মাথায় এমন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে যে দুর্ভিক্ষে প্রায় 2 কোটি সিনা মারা গিয়েছে। আল্লাহর বাহিনী তো এরা, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কুল মাখলুকাতের যত সৃষ্টি আছে সব সৃষ্টি হলো আল্লাহর সৈনিক, এগুলির বিরুদ্ধে তুমি অবস্থান করেছ। আল্লাহ কেন এগুলিকে সৃষ্টি করেছে সেটার তো রহস্য আছে। আপনাকে আমি বলি, একটা পোকা, আপনি এখানে একটা ফল বাগানে যান, ফল বাগানে যাওয়ার পরে দেখবেন একটা পোকা একবার এখানে বসে আরেকবার এখানে বসে। এই যে এই পোকাটা কতক্ষণ এই ফুলের রেণুতে বসলো, কতক্ষণ এই ফুলের রেণুতে বসলো, আপনি ভাবছেন এটা কোনো ক্ষতিকর দিক? না, এই যদি পোকাটা না বসতো পুরুষ ফুলের রেণুর সাথে মহিলা ফুলের রেণুকে যদি পরগায়ন না করা হয়, যেমন পুরুষের শুক্রাণু মহিলার ডিম্বাণুর মাধ্যমে দুইটা যখন পরগায়িত হয় তখন কিন্তু কি হয়, সন্তান জন্ম নেয়। ঠিক এই সকল আপনি ফল ফলাদি শাক সবজি যে সকল ফসল আমাদের দেশে উৎপাদন হয় সেখানে তো আর এইরকম প্রকাশ্যে ফুল পুরুষ রেণু এবং মহিলা রেণু যেগুলি নারী আছে এগুলিকে তো আপনি নিজে নিজে পরাগায়ন করতে পারবেন না, কয়টা আপনি করবেন? এত ফল ফলাদির মধ্যে এত গাছ এত বৃক্ষগুলিকে কতগুলি করা যাবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওই বাহিনী দিয়ে এই কাজগুলি করা হয়। এই যে পোকাটা একবার পুরুষ ফুলের রেণুতে বসলো, সে আসি যখন আবার মহিলা ফুলের রেণুতে বসলো, ওইটার থেকে যা লেগেছে এটা এখানে আসি পরগায়ন হয়ে গেল, এই তো এখন ফসল উৎপাদন হবে। সুবহানাল্লাহ। আর ওই মাওসিতু এই কাজ করেছে, ফলশ্রুতিতে ফসল উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে, এমন ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। সে দেশ হলো চীন। এখন তারা এই হারাম বস্তু ভক্ষণ করে হারামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এখন গজব এসেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, সাপ খায়, সাপ, বিচ্ছু, ইঁদুর, শুকুর, বানর, মনে করেন একদম একটা কুরিয়ান যদি এই দেশে আসে, কুরিয়ানরা কাজ করে না এই দেশে, অনেক বড় বড় রাস্তার কন্ট্রাক্টর কিন্তু তারা, ঠিকাদার কুরিয়ান বিভিন্ন কোম্পানি। কুরিয়াতে সবচেয়ে তাদের প্রিয় খাবার হচ্ছে কুত্তার গোস্ত। কুরিয়ানরা যদি এই দেশে আসে, এই দারিদ্র অথবা থার্ড ওয়ার্ল্ডের দেশ, এখন বললে তো আপনারা রাগ করবেন, এটা কীভাবে থার্ড ওয়ার্ল্ডের দেশ, এটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, যাই হোক, এই দেশে এসে যখন দেখবে রাস্তার মোড়ে মোড়ে এত কুকুর, এক একটা সুটাম দেহের, বলবে যে এর মতো রিচ ফুল দেশ আর হতে পারে না, কারণ এদের দেশে কুত্তাই নাই, খেতে খেতে সব শেষ, আর এই দেশে এত কুকুর, কুকুর দেখে সে তো মহা খুশি। এই হলো মানে যারা হারামকৃতগুলির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাদেরকে কখনো না কখনো আল্লাহর আজাব এবং গজবের মুখোমুখি হতে হয়। আপনি দেখেন তারা এখন স্লোগান দিচ্ছে যে বাঁচতে হলে মাস্ক পরতে হবে, এটা তো একটা নিকাবের মতো নাকি? এই নিকাব যদি শুরু থেকে পড়তে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি তুমি অবস্থান না করতা, তাহলে তো তোমাকে এই ভাইরাস পেতো না, এই ভাইরাস ঢুকতেও পারতো না। দ্বিতীয় আরেকটা উপকরণ বলেন, এই করোনা নামক ভাইরাস থেকে বাঁচার জন্য যে ভ্যাকসিন তৈরি করার কথা, এটা তৈরি করতে 18 মাস সময় লাগবে, 18 মাস। এই 18 মাস যে হারে মানুষ মরা শুরু করেছে, যদি মরতে থাকে কমপক্ষে 20 কোটি সিনা মারা যাবে, কথা বুঝতে পেরেছেন? অথচ তাদের পত্রপত্রিকা অথবা সরকারি বার্তাতে একেবারে গুটি কিছু সংখ্যার কথা প্রকাশ করছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা
তারা বলছে যে ভয়াবহ রূপ ধারণ করেছে, এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে একটা মহামারীতে রূপ নেবে, তারা খুব শঙ্কিত। আপনি আসেন, এটা থেকে বাঁচার দ্বিতীয় আরেকটা উপকরণের কথা বলে তারা। নতুন করে এটা চিকিৎসকরা বলতেছে যে দৈনিক 3 থেকে 5 বার কুলি করবা, গড়গড়া করে কুলি দেখেছেন, এবং 3 থেকে 5 বার নাকে পানি দিবা, পানি টানবা এবং পানি ছেড়ে দিবা, তাহলে আর ভাইরাসগুলি কি ঢুকতে পারবে না। এই দেহে যদি একবার ভাইরাস ঢুকে এটা রং পাল্টে, কতক্ষণ নীল কতক্ষণ লাল কতক্ষণ সবুজ, ঠিক না ডাক্তার সাহেব? শুধু রং পাল্টে, তো লালের জন্য ওষুধ দিবা হয়ে যাচ্ছে নীল, করবা কি ঠেকাবা কীভাবে তুমি? তখন বলতেছে আপনি প্রতিষেধক নেন, যে কুলি এই করেন 3 থেকে 5 বার আর নাকে পানি দিন 3 থেকে 5 বার। আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরিয়া প্রদত্ত চিকিৎসা আজ থেকে 1450 বছর আগে দেওয়া দিয়েছিলেন না? দিয়েছেন। যদি তুমি এগুলি মেনে চলতা তাহলে তো আজকে তোমাকে এই করোনা ভাইরাসে আক্রমণ করতো না। সুবহানাল্লাহ বিহামদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন ধর্মীয় নেতা, চিকিৎসা বিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানী, কোথায় তাকে কাজে লাগাবেন সব ক্ষেত্রে জীবনের প্রতিটি পরতে পরতে যার পদাচারণা রয়েছে এবং নির্দেশনা রয়েছে, যার অনুশীলনে একজন মানুষ আল্লাহওয়ালা মানুষে পরিণত হতে পারে। এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যে নাকে পানি দিতে বলছে, দেখেন এটা কিন্তু হাদিস দ্বারা অপমানিত। শয়তানের হেডকোয়ার্টার কোথায় জানেন? মানব দেহে, হ্যাঁ, নাকের শিরা খাইসম, এই যে এখানে এখানে, এটা হচ্ছে শয়তানের ড্রাইভিং সিট। জানেন আপনারা, শয়তান এমনিতে থাকে হলো টয়লেটে, ইবলিস শয়তানের থাকার জায়গা কোথায়? টয়লেটে, আরামায়েশ, বিশ্রাম, ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরে ওইখানে যে কী করে, আরামায়েশ করে। যখন এই মানব দেহ পরিশ্রান্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, ঘুমের পরে মানব দেহের এই জায়গায় এসে সে আশ্রয় নেয়, এটা হচ্ছে তার হেডকোয়ার্টার এবং ড্রাইভিং সিট, এখান থেকে সে নিয়ন্ত্রণ করে। আপনি যখন পানি নিয়ে এভাবে টান দিবেন, হাদিসের ভাষা হলো ইস্তেনশাক, মানে ইস্তেনসার মানে জাজবুল মা ইলা দাখিলিল আনফ। আপনি পানিকে, আমাদের দেশে এটা করতে জানে না, আমাদের বাইরেও পারে না, পানি নাকে পানি শেষ, পানি এভাবে দিলে তো হবে না, এটা ইস্তেনশাক, মানে পানিকে একদম দূরে টান দিতে হবে নাকের ভিতরে, এখান পর্যন্ত উঠবে, উঠলে আবার জোর করে ছেড়ে দিবেন, কোনো দিন আপনার সর্দি হবে না ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সুন্নাহ মেনে চলেন, দেখবেন আপনাকে ওই, তারা তো আজকে বুঝেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে বলে গিয়েছেন, আপনি মেনে চলেন কোনোদিন সর্দি হবে না। কারো যদি সর্দি থাকে, অনেকে বলে যে আমার নাকে মাংস বেরেছে, এটাকে কী বলে, সাইনোসাইটিস নাকি, হ্যাঁ পলিপাস, আপনি এই সুন্নাতটা নিয়মিত আমল করেন, দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যে আপনি সুস্থতা অনুভব করবেন। আমি নিজেও মাঝে মাঝে এটা, সবসময় যদিও স্মরণ থাকে না, মাঝে মাঝে এটা করে আমি কিছু সুফল পেয়েছি। যেদিন এটা খুব ভালোভাবে করি আন্তরিকভাবে, মানে আন্তরিকতার সাথে আগ্রহ নিয়ে, দেখি ওই দিন আর আমার এই বাম পাশে একটু সমস্যা আছে নাকে, ওইটা ওই দিন থাকে না। সুবহানাল্লাহ বিহামদি। আসেন, সুতরাং সর্বোপরি যে কথা আমরা বলতে চাই, করোনা ভাইরাস নামক যে মহামারী অথবা আরও যদি কোনো ধরনের মহামারী যখনই এই পৃথিবীতে নেমে আসে, এটা আমাদেরই হাতের উপার্জিত। সুনানে ইবনে মাজার 2 খণ্ডের 1332 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলে দেখেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, আল্লাহর এই জমিনে কোনো সম্প্রদায়ের কোনো এলাকায় কোনো অঞ্চলে যখনই অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অশ্লীলতা মানে কি, এই যে বিশ্ব ভালোবাসা দিবসের অশ্লীলতা, বেহায়াপনা, চীনে বললাম না যেখানে উলঙ্গ হইতে কোনো পারমিশন লাগে না, নারী পুরুষের অবাধ বিচরণ, যৌন সুরসুরির যত আয়োজন সব চীনাদের মধ্যে পাবেন, আলাদারে পড়তে যা পতিতালয় কাজ করে, আমি নিজে শুনেছি, এই যে উইগুরের মুসলিমরা বলেছে, অন্য যারা তাদের বিরুদ্ধে কথা বলে মুসলিম চীনের, তারা বলতো দেখো ওই যে মানে 1 কিলোমিটার দূরে আলাদা থেকে দেখাও যায়, এইগুলিতে তারা রাত্রি যাপন করে, এই হলো চীনাদের চরিত্র। সেই এই যে চীনারা যে কাজ করে, এটা কিন্তু তাদের অশ্লীলতার কারণে আল্লাহর গজবটা নেমে এসেছে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওম, কোনো জাতির মধ্যে যখনই অশ্লীলতা ছড়িয়ে পড়ে, হাত্তা ইউলিনু বিহা,
ইল্লা ফাশাফিহিমুত্তাউন ওয়াল আউজা, এটা যদি ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাআলা এরকম ভাইরাস ফ্লো প্লেগ দিয়ে মহামারী দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। ইল্লা ফাশাফিহিমুত্তাউন, ওই সমাজে একটা মহামারী আসে, ভাইরাস আসে, হ্যাঁ, যে কোনো ধরনের প্লেগ। আল তাউন মানে হচ্ছে মহামারী, আউজা মানে হচ্ছে প্লেগ, এই যে ফ্লো ভাইরাস, এরকম রোগগুলি আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। এগুলো সরকারি গজব, আল্লাহ প্রদত্ত গজব, ঠেকাতে পারবে না। ইল্লা ফাশাফিহিমুত্তাউন ওয়াল আউজা আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ, এমন গজব, নিত্য নতুন গজব, যেগুলি ইতিপূর্বের কোনো জাতিকে দেওয়া হয় নাই। হয়েছে করোনা ভাইরাস আর কোনো জাতি, হয়েছে এইডস, এখন নতুন করে করোনা ভাইরাস, ঠেকাবা কীভাবে তুমি? কারণ একটাই, এই যে অশ্লীলতা, এগুলি বন্ধ না হলে কোশ্চিনকালেও আল্লাহর এই গজব থেকে রক্ষা পাওয়া যাবে না। আসুন, আমার ভয় হয় এদেশে ওই গজব, এর চেয়ে ভয়ঙ্কর গজব আসার সম্ভাবনা আছে। যেভাবে চলছে আমাদের এই মুসলিম অধ্যুষিত, নামে মাত্র মুসলিম, 90% মুসলিমের দেশ, শরীয়ত বায়াতি, হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, শরীয়ত, কোরআন, সাহাবিদেরকে নিয়ে যেরকম মন্তব্য বক্তব্য দিয়ে যাচ্ছে, যদি এটা বন্ধ করা না হয় আমার তো মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর গজব এই জাতির উপর নেমে আসবে। যে অশ্লীলতার সহজলভ্যতা হয়েছে, বেহায়াপনা যতটা সহজতর হচ্ছে, এগুলি যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এর চেয়ে ভয়ঙ্কর গজব এই জাতির উপর নেমে আসবে। সুতরাং আসুন, প্রশাসন কি করলো এটা তার ব্যাপার, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে, আমাদের প্রত্যেকের পরিবারকে যদি আমরা ঠিক করি, প্রশাসন তো আমাদেরকে বাধা দিতে পারবে না, পারবে? আসুন আমরা সবাই মিলে আল্লাহর এই আজাব এবং গজব থেকে নিজে বাঁচি এবং নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করি, আমিন। এই যে শরীয়ত বায়াতি, যারা বাউল সম্রাট, যে সকল বক্তব্য দিয়ে যাচ্ছে, অথচ তাদের চরিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যভিচার আর নোংরামি ছাড়া আর কিছু নেই। তারা কোরআনের ব্যাপারে কথা বলে, রাসূলের সুন্নার ব্যাপারে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস, ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক বক্তব্য দেয়। যদি এটা ইসলামিক স্টেট হয় আপনি দেখেন কি বিধান, কি শাস্তি হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহুল মক্কা, মক্কা বিজয়ের দিনে তিনি যখন মক্কায় প্রবেশ করেন, বাইতুল্লাহিল হারামের ভিতরে ঢুকেন, তখন অবস্থা কী ছিল জানেন? ওয়া আলা রাসিহিল মিগফার, তার মাথার উপরে যুদ্ধের হেলমেট ছিল। তার মানে মক্কা বিজয়ের জন্য যখন তিনি মক্কায় ঢুকলেন, তখন তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে ঢুকেছেন, যুদ্ধ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় তিনি মক্কায় ঢুকেছেন। ঢুকে তিনি একটা ঘোষণা দিলেন, কি ঘোষণা দিলেন দেখেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলো সে নিরাপদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্রমণ থেকে সে নিরাপত্তা পেল। ওমান দাখালা হারামান ফাহুয়া আমিন, যে বাইতুল্লাহিল হারামের ভিতরে ঢুকে গেল সেও নিরাপদ। ওমান আগলাকা বাবান ফাহুয়া আমিন, যে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সেও নিরাপদ। তার মানে দীর্ঘ 13টি বছর যারা অকথ্য নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে এভাবে কি করে দিলেন, ক্ষমা করে দিলেন, বক্তব্য দিচ্ছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ওহে মক্কার দুর্দশ্য কাফের কুরাইশ বংশের লোকেরা, দীর্ঘ 23টি বছর আমাকে, আমার সাহাবিদেরকে, মুসলিমদেরকে যে নির্যাতন তোমরা করেছ, আজকের এই দিনে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আল্লাহু আকবার, রাহমাতুল্লিল আলামিন, ঘোষণা দিয়ে দিলেন। ঠিক এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সংবাদ নিয়ে আসলো যে ইবনু খাতাল বাইতুল্লাহর গিলাব দরে ঝুলে আছে, ইবনু খাতাল বাইতুল্লাহর গিলাব দরে ঝুলে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি একটু আগে সবাইকে ক্ষমা করে দিলেন, তিনি বললেন, ওয়ালাউ কানা মুতাআল্লিকান বি আসতারিল কাবা ফাকতুলুহ, ওই ইবনু খাতাল যদি বাইতুল্লাহর গিলাব দরেও ঝুলে থাকে সেখানেও হত্যা করো তাকে। কি বুঝলেন? যে মুহাম্মদ পুরা মক্কার কুরাইশদেরকে ক্ষমা করে দিলেন, তিনি 14 জনকে ক্ষমা করলেন না, তার মধ্যে একজন হলো ইবনু খাতাল, যিনি একটু আগে ঘোষণা করলেন
যে লোকটা বাইতুল্লাহ গিল হারামের ভিতরে আশ্রয় নিয়েছে সে নিরাপদ। তিনি এখন বলতেছেন ইবনু খাতাল বাইতুল্লাহর গিলাব দড়িয়ে যদি ঝুলে থাকে সেখানে তাকে হত্যা করো। তার মানে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। কি অপরাধ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ইবনু খাতাল সহ যে 14 জনকে তিনি ক্ষমা করেন নাই তারা এমন কাজ করেছে। তার মধ্যে ইবনু খাতাল 2 জন বাদীকে দাসীকে ভাড়া করে নিয়ে এসে মক্কার অলিতে গলিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত, ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলতো, উপহাস ইয়ারকি ঠাট্টা করত, তার অপমান করত। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ। ইসলামের নবীকে অপমান করে কেউ বাঁচতে পারবে না। ফাকতুলু, বাইতুল্লার গিলাব দড়ি ঝুলে আছে ওইখানে হত্যা করো। আর আমাদের বাউল সম্রাটদের কি অবস্থা? কিছু বোঝা যায়? গজব নেমে আসবে, গজব নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে সতর্ক করেছেন মক্কার যে সকল লোকেরা মুহাম্মদ তোমাকে নিয়ে ইয়ার কি উপহাস করে। সূরা তাওবার 63, 64, 65 নম্বর আয়াত খুলে দেখেন, লাইন সাআলতাকুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। যদি ওই সকল ইয়ার কি উপহাসকারী লোকগুলিকে কাফেরগুলিকে জিজ্ঞাসা করো এই তোমরা কেন আমাকে নিয়ে এভাবে ইয়ার কি উপহাস করতেছ, দেখবা এরা সবাই উত্তর দিবে না না আমরা তো আপনাকে অপমান করতেছি না, আমরা একটু মজা নিচ্ছি, মজা করতেছি। তখন আল্লাহ তাআলা বলতেছে এদেরকে বলে দাও লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। তোমরা কি আল্লাহ এবং আল্লাহর বিধান ও তার রাসূলকে নিয়ে ইয়ার কি উপহাস করছো? জেনে রাখো লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না, তোমাদের কোনো আপত্তি গ্রহণ করা হবে না। তোমরা ঈমানদার, ঈমান আনার পরে আবার কাফিরে পরিণত হয়েছো। বাউল সম্রাট আবার কিছুই ঈমানদার। কথা কি বুঝে আসে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। লা তাহজান 24 ডট মিডিয়া।